আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার শ্রদ্ধেয়া এক বড় বোন প্রশ্ন করেছিলেন, মেয়েরা ত্বকের যত্নের ক্ষেত্রে রাত্রেবেলা কাঁচা হলুদ বেটে মুখের মধ্যে মেখে রূপচর্চা করা অবস্থায় তারা ঘুমাতে পারবে কি না, এ বিষয়ে ইসলাম কি দিক নির্দেশনা দেয়, ইসলামী কোনো ফতোয়া আছে কি না, এ বিষয়ে ইসলাম কি দিক নির্দেশনা দিচ্ছে। আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। তো এই প্রশ্নটার উত্তরের ক্ষেত্রে আমি বলবো যে মেয়েরা রূপচর্চা করতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, বরং ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর সৌন্দর্যকে পছন্দ করেন, এই জন্য রূপচর্চা করা যাবে এবং রূপচর্চা করা বৈধ আছে। রাত্রেবেলাও সে চাইলে রূপচর্চা করতে করতে ঘুমাতে পারে। তবে যদি কোনো মেয়ের জিনের সমস্যা থাকে, যেটা দিলে সমস্যা হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে অথবা আগে হয়েছিল, তো তাদের রাত্রেবেলা এই রূপচর্চা না করাটাই উত্তম। কারণ আল্লাহ রাব্বুল আইজ্জাত আমাদেরকে পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেন, ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো এটা রূপচর্চা করছেন একদিক থেকে ভালো হচ্ছে, অপর দিক থেকে কিন্তু আপনি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন, নিজের ক্ষতি নিজে করছেন। এই জন্য আপনি রূপচর্চা যদি আপনার সমস্যা থাকে রাত্রেবেলা না করাই ভালো, আর যদি সমস্যা না থাকে তো অবশ্যই আপনি রাত্রে দিনে 24 আওয়ার্স যখন সময় হয়, সুবিধা হয়, সুযোগ হয়, আপনি রূপচর্চা করতে পারেন। আর আমি আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া, আপনি যদি আমার পেজ থেকে ভিডিও দেখতে চান তো লিঙ্কে ক্লিক করেন। আমার নাম জুবায়ের বিন ইমাম লিখে ফেসবুকে সার্চ দিতে যাবেন না, কারণ আমার নাম অথবা অন্য অন্য নাম বিভিন্নভাবে আমার বিভিন্ন ভিডিও ব্যবহার করে নানান মানুষ নানানভাবে প্রতারণা করছে, এজন্য সাবধান। আমার পেজ দেখতে চাইলে লিঙ্কে ক্লিক করেন, আর না চাইলে আপনি আপডেটগুলো দ্রুত পেতে চাইলে, কিছু জানারও থাকলে আপনি আমার ভিডিওতে কমেন্ট করেন, আমাদের প্রতিনিধি আপনাকে উত্তর দিবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার কোনো ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি, বারবার বলার পরেও সাবধান না হলে এর দায়ভার কোনোভাবেই আমি গ্রহণ করছি না। আসসালামু আলাইকুম।